আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছে যারা আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এ পর্বে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ রেজাউল ইসলাম গাজী, বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা মাদ্রাসা নিবি হাসপাতাল গেট চট্টগ্রাম। করোনা ভাইরাস জনিত কারণে পুরো বিশ্ব লকডাউন থাকার কারণে যেই একটি স্থবিরতা বিশেষ করে ছাত্রদের, সেই স্থবিরতাটাকে কাটিয়ে ওঠার জন্য সরকারি যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই পদক্ষেপে অংশগ্রহণ করার জন্য আমি আমাদের ছাত্রদের আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস বন্ধ থাকায় আমাদের যেই একটি ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয় যেই বাড়ির যে পড়াগুলো আমাদেরকে দিয়েছিল আমরা চেষ্টা করব সেই কাজগুলো যথাযথভাবে করে ফেলার জন্য। এরপরে লম্বা সময় বন্ধ থাকার কারণে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়ের মধ্যে কিছু শিক্ষক আমাদেরকে কিছু পড়া দিয়ে গেছে, সেই পড়াগুলো তোমাদেরকে দেওয়ার জন্য মূলত আজকে আমি উপস্থিত হয়েছি। তো প্রায় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদের সাথে দাখিল ষষ্ঠ শ্রেণীর কয়েকটি বিষয়ের বাড়ির পড়া এবং SW নিয়ে আমি কথা বলবো। তো তোমাদের সবাইকে বলবো যে প্রথমত গাজী হুজুর যে চ্যানেলটি আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকার জন্য বিভিন্ন ভিডিও ক্লাস এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। পাশাপাশি আজকে যে তোমাদেরকে পড়াগুলো দিচ্ছি সেই পড়াগুলো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং শেষে তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমাদের পড়াগুলো লেখা থাকবে, সেগুলো তোমরা সংগ্রহ করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদের সাথে দাখিল ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। এখানে তোমাদের সঠিক উত্তর যেটি, তোমাদের দুই ধরনের প্রশ্ন থাকবে 100 নম্বরের জন্য, সেক্ষেত্রে সঠিক উত্তর বাছাই যেটি সেখানে 30 নম্বর এবং সৃজনশীলে 70 নম্বর, এই মোট 100 নম্বর থাকবে। তো সেক্ষেত্রে সঠিক উত্তরের ক্ষেত্রে তোমাদের যেই অর্ধবার্ষিক পরীক্ষার যতটুকু তোমাদের অনুশীলনী আছে সম্পূর্ণ অনুশীলনীগুলো তোমরা রিডিং পড়বে, বারবার রিডিং পড়বে এবং এখান থেকে তোমাদের টেক্সট বুকের মধ্যে অনুশীলনীর মধ্যে যেই বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো রয়েছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে ফেলবে, মাদ্রাসার যে খাতা আছে নির্ধারিত খাতা সেই খাতায় তোমরা লিখে ফেলবে। যদি তোমরা মনে করো যে এই মুহূর্তে তোমাদের খাতার পর্যাপ্ত অভাব রয়েছে সেক্ষেত্রে তোমাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে আমাদের দুজন হাফেজ সাহেব তারা বাড়িতে যেতে পারে না, যার কারণে আমাদের মাদ্রাসা অফিস খোলা থাকে। তোমরা মাদ্রাসা অফিসে তোমাদের মা বাবার মাধ্যমে যাতায়াতের মাধ্যমে তোমরা খাতাগুলো সংগ্রহ করতে পারবে। পাশাপাশি তোমরা যে বেতনগুলো তোমাদের যেগুলো জমে আছে সেগুলো তোমরা চাইলে দিতে পারো, কারণ অলরেডি কিছু শিক্ষকদের বেতনও আমাদের দিতে হচ্ছে, তো তোমাদের সহযোগিতা এটা আমরা একান্ত কামনা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেই অনুশীলনীর বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নোট করবে। নোট করার পরে এটি তোমাদের যখন ক্লাস খুলবে তখন তোমরা তোমাদের বিষয় শিক্ষকের কাছে দেখাতে হবে, এটি তোমাদের হোমওয়ার্ক, এটি অবশ্যই করে দেখাতে হবে। এরপর সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায়ের 1 এবং 2 নং, দ্বিতীয় অধ্যায়ের 1 এবং 2 নং, যেটি তোমাদের সহায়িকা বইয়ের কথা যদি বলি তো সহায়িকা বইয়ের 413 পৃষ্ঠার 6 এবং 7 নম্বর, তৃতীয় অধ্যায়ের তোমাদের 1 এবং 2 নং, যেটি তোমাদের সহায়িকা বইয়ের 422 এবং 23 পৃষ্ঠার 4 এবং 5 নম্বর প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের 1 নং, পঞ্চম অধ্যায়ের 2 নং, যেটি তোমাদের সহায়িকা বইয়ের 438-39 পৃষ্ঠার 1, 2, 3 এবং 5 নং, এবং ষষ্ঠ অধ্যায় তোমাদের 1 নম্বর। এই যে প্রশ্নগুলোর কথা বললাম এটি তোমাদের ডিসক্রিপশন লিঙ্কে লেখা থাকবে, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের মাদ্রাসার যে নির্ধারিত খাতা আছে নির্ধারিত খাতায় তোমরা সুন্দর করে লিখে নিয়ে আসবে এবং এটা তোমাদেরকে ক্লাস খোলার পরে এটি দেখাতে হবে। এরপরে আসো তোমাদের ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে তোমাদের যেই নির্ধারিত যে গ্রামার বইটি রয়েছে স্কলারশিপ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার যেটি, এই বইয়ের মধ্যে দেখবা তোমাদের একটা মডেল টেস্ট আছে, যে মডেল টেস্ট 1 থেকে 7 নম্বর
যে মডেল টেস্টগুলো আছে সেগুলো তোমাদের পেজ নম্বর 349 থেকে 384 পৃষ্ঠার মধ্যে এই মডেল টেস্টগুলো তোমরা একটু দেখবে। সিন কম্প্রিহেনশন তোমরা 1 থেকে 7 পর্যন্ত এটা তোমরা দেখবে এবং শিখে ফেলার চেষ্টা করবে। তোমাদেরকে এই ইংলিশ সিন কম্প্রিহেনশন যদি আমি বলি যে তোমরা কীভাবে শিখবে, সেক্ষেত্রে তোমাদের টেক্সট বুক যেটি রয়েছে সেটির মধ্যে তোমাদের অর্ধবার্ষিকীর যে সিলেবাসটুকু রয়েছে সেই সিলেবাসটুকুর ওয়ার্ড মিনিংগুলো ভালো করে শেখার চেষ্টা করবে এবং বাংলা যে অনুবাদটা এটি একটু ভালো করে শেখার চেষ্টা করবে। তাহলে দেখা যাবে তোমার সিন কম্প্রিহেনশনের যেই এর অন্তর্ভুক্ত যে অ্যান্সারগুলো থাকবে সেটি তোমরা যথাযথভাবে দিতে পারবে। সেকেন্ড হলো যে গ্রামার অংশ, গ্রামার অংশে তোমাদের ইউনিট 6 যে আর্টিকেল আছে যেটা পেজ নম্বর 105 থেকে 110 নম্বর বইয়ের রুলস যেটি এটি পড়তে হবে এবং এক্সারসাইজ দেওয়া আছে তোমাদের 1 থেকে 10 পর্যন্ত, এগুলো তোমাদের পেজ নম্বর 112 থেকে 117 পর্যন্ত এগুলো তোমরা HW করবে। 1 থেকে 10 পর্যন্ত পেজ নম্বর 112 থেকে 117 এটা তোমরা HW করবে। ইউনিট 11 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটি তোমাদের পেজ নম্বর 149 থেকে 151 অর্থাৎ 149 থেকে 151 এর ইউজগুলো যেটা এক্সারসাইজের মধ্যে 1 থেকে 14 মধ্যে রয়েছে যেটি তোমাদের পেজ নম্বর 151-152 মধ্যে রয়েছে এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা অবশ্যই করে নিয়ে আসবে। ইউনিট 12 যেখানে স্পিচ রয়েছে এটা তোমাদের পেজ নম্বর 153 থেকে 160 যেটি রুলস যেগুলো রয়েছে এটা রিডিং পড়বে। এক্সারসাইজগুলো 1 থেকে 10 পর্যন্ত পেজ নম্বর 161 থেকে 162 এগুলো তোমরা ভালো করে শিখে ফেলবে। ইউনিট 14 চেঞ্জিং সেন্টেন্স যেটি পেজ নম্বর 176 থেকে 185 এটি তোমরা ভালো করে রিডিং পড়বে এবং এক্সারসাইজগুলো 1 থেকে 10 পর্যন্ত পেজ নম্বর 185 থেকে 187 এটা তোমরা HW করে নিয়ে আসবে। এরপরে তোমাদের ইউনিট 16 প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স যেটা তোমরা অবশ্যই ভালো করে জানো যে তোমাদের বাক্যের শুরু এবং শেষের যেই পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো কীভাবে হবে সেটার রুলস অ্যান্ড রেগুলেশন তোমরা পাবে যেটি তোমাদের 194 পৃষ্ঠা, এটা তোমরা 194 থেকে 203 পৃষ্ঠা এটা তোমরা ভালো করে পড়বে এবং এক্সারসাইজ 1 থেকে 10 পর্যন্ত এটা তোমরা HW করে নেবে যারা 204 থেকে 206 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ডায়ালগ পড়বে 1 এবং 2 যেটা পেজ নম্বর 129 আর 3 নম্বর রয়েছে পেজ নম্বর 230 আর 17 নম্বর রয়েছে পেজ নম্বর 236। 1, 2, 3 এবং 17 এই ডায়ালগগুলো তোমরা একটু ভালো করে শিখে আসবে। প্যারাগ্রাফ পড়বে ইয়োর মাদ্রাসা যেটি পেজ নম্বর 262 রয়েছে এবং এ টিচার এটি রয়েছে 257 এটি তোমরা ভালো করে শিখে আসবে। এরপরে এ বুক শপ পেজ নম্বর 255, এরপরে রয়েছে ডিসিপ্লিন যেটি পেজ নম্বর 273, ইমেল রয়েছে 2 নম্বর যে ইমেলটি যেটি পেজ নম্বর 246, এরপরে ইমেল নম্বর 4, 6, 8 যেটি পেজ নম্বর 247 এবং 10 যেটা পেজ নম্বর 248, 18 নম্বর যেটি পেজ নম্বর 250। এগুলো তোমাদের ইংরেজির জন্য তোমাদের বাড়ির পড়া এবং HW। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বারবার করে রিমাইন্ডে দিতে চাই যে যেহেতু তোমরা বসে আছো অলস সময় কাটাচ্ছো, এই সময়টাকে অলস না কাটিয়ে এখন যে পড়াগুলো দেওয়া হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো করে ফেলবে। দোয়া করছি যেন আল্লাহ পাক আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আবার ক্লাসে ফিরিয়ে আনে, আমরা যেন আবার স্বাভাবিকভাবে ক্লাসে ফিরে আসতে পারি। এ পর্যায়ে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে বিষয়টি সেটি হলো যে তোমাদের প্রথম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন বই থেকে প্রশ্ন তৈরি করে উত্তর খাতায় লিখবে, এটি তোমাদের বাড়ির কাজ থাকবে এবং সৃজনশীল প্রশ্ন 2 নম্বর পৃষ্ঠা নম্বর 12। এভাবে তোমাদের বিভিন্ন অধ্যায় ভিত্তিক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় পর্যন্ত রয়েছে। প্রতিটি অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তোমাদের নোট খাতায় লিখে নিয়ে আসবে এবং সৃজনশীল প্রশ্নগুলো লিখে নিয়ে আসবে। চেষ্টা করবে যে বহুনির্বাচন যে প্রশ্নগুলো সেগুলো তোমরা যথাযথভাবে শিখে ফেলার জন্য, এটি তোমাদের
বাংলাদেশে বিশ্বপরিচয়ের পড়া, এরপরে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র নাহু অংশের প্রশ্নের জন্য তোমরা পড়বে। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 2, 3, 4, পৃষ্ঠা নম্বর 16, 3, 4, 8, 9 এবং পৃষ্ঠা নম্বর 30 এর 1 এবং 1 থেকে 7 নং, 1 থেকে 7 নং, এগুলো তোমাদের নাহু অংশের পড়া থাকবে। এবং সরব অংশের পড়া থাকবে হলো যে তোমাদের পৃষ্ঠা নম্বর 88 এর 1 থেকে 10 পর্যন্ত, 90 পৃষ্ঠার 1, 2 নং প্রশ্ন এবং হুকুম পড়া থাকবে, 91 ও 92 পৃষ্ঠার পড়া থাকবে। অনুবাদ তোমাদের সহায়িকা বইয়ে 222 পৃষ্ঠার 2 নং সব এবং 223 পৃষ্ঠার 3 নং সব সকল অনুবাদ তোমাদের থাকবে এবং দরখাস্ত থাকবে 1 এবং 4 নং, রচনা থাকবে 1, 4 এবং 11 নং। মাথায় রাখতে হবে যে যেহেতু তোমাদের আরবিটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এই জন্য তোমরা চেষ্টা করবে যে তোমাদের আরবির ক্ষেত্রে বেশি বেশি SW করার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আসলে এই যে তোমাদের জন্য যে তৎপরতাগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা যদি বাসায় যথাযথভাবে বাস্তবায়ন করতে পারো, আশা করা যায় যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আমাদের ক্লাস খোলার পরে আমাদের এই যে ক্লাস না হওয়ার যে ঘাটতিটি, সেই ঘাটতিটি কেটে যাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বিশেষ করে তোমাদের প্রতি আমার পরামর্শ, এই করোনা ভাইরাসজনিত কারণে যেই লকডাউন চলছে, সেই লকডাউনের সকল শর্তগুলো মেনে তোমরা বাসায় নিরাপদে থাকবে এবং মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে দোয়া করবে যে আল্লাহ যেন আমাদেরকে এই মহাবিপদ থেকে হেফাজত করে। এবং তোমাদের এই পুরো আজকের যে সাজেশনটি দিলাম পড়া, এটি তোমরা আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে যদি তোমরা ঢুকে যাও তাহলে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি। আমাদের ফিকিল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।